সারা দেশে যে কে বসেছে শীত বিপাকে খেটে খাওয়া মানুষ, সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফাতেমা তু ছোকরা। ফাতেমা, গত 7 তারিখ থেকে ঠাকুরগাঁয়ে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। যেহেতু বরাবরই ঠাকুরগাঁয়ে ঠান্ডা খুব বেশি পড়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁয়ে 11 ডিগ্রি এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। যে কারণে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কাজে যেতে পারছে না, হাত জড়সড় হয়ে যাচ্ছে এবং শৈত্যপ্রবাহের মতন ঠান্ডা বাতাস কিন্তু বইছে। কুয়াশা হালকা কেটে গেলেও বেলা বাড়ার সাথে সাথে এই ঠান্ডা বাতাসটাই কিন্তু কাবু করে ফেলছে। আমি আছি ঠাকুরগাঁয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে শিশু ওয়ার্ডে কিন্তু অসংখ্য রোগী এবং মেঝেতেও রোগীকে দেখা যাচ্ছে। এখানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে 147 জন। এর মধ্যে 43 জন রোগী আছে যারা ডায়রিয়ায় আক্রান্ত এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 46 জন। তো রোগীর স্বজনদের সঙ্গেও আমি কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে এখানে স্যালাইনের সংকট আছে, ঔষধের সংকট আছে, যে কারণে বাহির থেকে তাদেরকে কিনতে হচ্ছে। তবে এই শীত বৃদ্ধ এবং শিশুদের জন্য কাটানো বরাবরই খুব কষ্টের হয়ে পড়ে, যে কারণে জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে 50,000 কম্বলের চাহিদা তারা প্রেরণ করেছিল, ইতিমধ্যে 22,000 কম্বল ঠাকুরগাঁয়ে পৌঁছেছে এবং সেগুলো বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কিন্তু দুস্থ মানুষদের মধ্যে বিতরণের কার্যক্রম নেওয়া হয়েছে। তো মূর্ছনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতেমা, আমাদের আর একটু জানাবেন যে যেখানে সাধারণ মানুষ যারা আছে, যারা রোজকার দিন মজুর, তারা আসলে জীবনযাপন কিভাবে করছেন? শীতে তো নিশ্চয়ই তাদের একটা খুব দুঃসময় যাচ্ছে। হ্যাঁ, যেমনটি জানাচ্ছিলাম মূর্ছনা, যে এই শীতের কারণেই কিন্তু তারা কাজে যেতে পারছে না। ঘন কুয়াশার কারণে তাদের হাত জড়সড় হয়ে যাচ্ছে এবং ঠান্ডা বাতাসের কারণে তারা কাজে যেতে পারছে না। আর যেহেতু শীতের সময় বেলাটা খুব ছোট, দিনটা খুব ছোট, যে কারণে সাধারণ মানুষও কিন্তু কাজে নিতে চায় না, যে আরেকটু বড় দিন আসুক তারপর হয়তো কাজ করে তাদেরও পোষাবে, যেহেতু মজুরিরও দাম বেশি। তো এই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরাই কিন্তু বিপাকে বেশি পড়ে এই শীতকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। তো এই ছিল পরিস্থিতি। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা মৌলভীবাজারে যাব, সেখানে রয়েছেন আব্দুর রব, তার কাছে জানবো যে মৌলভীবাজারে শীত পরিস্থিতির কি পরিস্থিতি। রব, মৌলভীবাজার এই অঞ্চলটা আসলে শীত প্রবল একটি এলাকা। শীতের সময় আসলে প্রচুর পরিমাণ শীত পড়ে এবং বর্ষার সময় আসলে প্রচুর বৃষ্টিপাত হয়। মূলত পাহাড়ি ঘন জঙ্গল থাকার কারণে এই বিষয়টা ঘটে থাকে। তো গতকালকে আসলে এই অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন পর্যন্ত এখানকার তাপমাত্রা জানতে পারি সম্ভবত 11 বা 11 নিচে হতে পারে। তো আমরা আজকে এই সকালে বের হয়ে দেখি যে আসলে প্রচন্ড কুয়াশা এবং এর সাথে বাতাসও রয়েছে, এবং কুয়াশার কারণে আসলে বিভিন্ন যে গাড়িগুলো বা যানবাহন গুলো রয়েছে, যানবাহন বা বড় যানবাহন গুলো রয়েছে, প্রত্যেকটা যানবাহনই আসলে আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, কারণ কুয়াশার কারণে পথ দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসলে এই শীতের মধ্যে আমরা দেখেছি যে বের হয়েছে প্রচন্ড শীত এবং ঠান্ডা বাতাস। একই সাথে যারা এই শীতে বেশি কষ্ট পান এবং দুর্ভোগে থাকেন সেই শ্রমজীবী মানুষরাও আসলে অনেক বেশি কষ্টে রয়েছেন, বিশেষ করে যারা দিন সকালে ঘর থেকে বের হতে হয়, তাদের আসলে পর্যাপ্ত শীতের পোশাক থাকে না। এই অবস্থায় তারা আসলে ঘর থেকে বের হয়ে এবং বের হয়ে কাজে যেতে হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে প্রচন্ড শীত পড়েছে, শীতের সাথে যে বাতাস হিমেল হাওয়া সেটা আসলে প্রচন্ড ঠান্ডা লাগে, এবং এই সময় আসলে তাদের শীতের পর্যাপ্ত কাপড় নেই। সরকার থেকে আসলে বলা হয়েছে সরকারিভাবে যাদের শীতের পোশাক বা বিভিন্ন কম্বল দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিকতে তারা অনেকে আমাদের কাছে বলেছে আসলে যে শীতের পোশাক বা কম্বল তারা পায়নি। একই সাথে যে সমস্যাটা তৈরি হয়েছে যে তারা এখন কাজের সময় যদি রোদ না উঠে আসলে তাদের কাজে অনেকে নিতে চায় না, ঋতুটার পরে আসলে তারা কাজে যেতে পারেন, এই প্রেক্ষিতে অনেকদিন তারা কাজেও যেতে পারে না এই এই সময়টায়। এর পাশাপাশি হচ্ছে যে এখন বোরো মৌসুমের সময় হাওড়া অঞ্চলে কিছুটা বোরো চাষাবাদ করছেন, এই সময়ে রোদ না উঠলে চাষাবাদ
যে কৃষকরা চাষাবাদে যেতে পারে না, কারণ রুদুটা করি আসলে তারা পুরো চাষাবাদে যেতে পারে। পাশাপাশি এই অঞ্চলটা আসলে 93টি চা বাগান রয়েছে। এই অঞ্চলের চা বাগানের যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকরা খুব সকালে চা বাগানে যেতে হয়, কিন্তু পাহাড়ি এলাকা স্বাভাবিকভাবে শীতটা একটু বেশি থাকে, বাতাস থাকে, যার কারণে তারাও আসলে চা বাগানে যেতে বা তাদের কাজে যেতে অনেকটা দেরি হয়। পাশাপাশি চিকিৎসা যে ব্যাপারটা, রোগের যে বিষয়টা, রোগটা যে বয়স্ক এবং শিশুরা অনেকেই অসুস্থ হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, সরকারি হাসপাতালের বাইরেও প্রাইভেট হাসপাতালে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই শীতের প্রভাবে। মুস্তফা রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সাথে শীত পরিস্থিতির খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী।